আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে শুক্রবার, সবাইকে পবিত্র জুমা মোবারক। এখন সকাল 8:30 বাজে। তো দেখেন সকালবেলা অফ ক্যামেরায় যত যা কাজ টুকটাক বাসি কাজ থাকে সবই কাজ করা হয়ে গেছে, ক্যামেরা অন করিনি। তো মাত্র ঘর থেকে ফোনটা নিয়ে আসলাম, এনে ক্যামেরা অন করলাম। তো আমি দেখেন চুলাই বসাইছি, এই যে আলু, আলু আলু দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ রসুন দিয়ে একটু পানি লবণ হলুদ দিয়ে সেদ্ধ করছি। ওইটা সেদ্ধ হয়ে গেলে ডাল ঘুটনি দিয়ে একটু ঘুটা দেব, ঘুটা দিয়ে তারপরে যেয়ে এই যে পেঁয়াজ রসুন কুচি দিয়ে ফোড়ন দেব, মানে আলুর ডাল বলতে পারেন, তবে একটু ঘন হবে, পাতলা হবে না ডালের মতন, এটা করব। আর সাথে আনাস আর রাফির জন্য রাতে যা ভাত রান্না করিলাম সেইটা আছে, আর রাফির আব্বুর জন্য ওখানে রুটি বানাবো। রাফির আব্বু এখনও ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠিনি। তো সকাল থেকে আসলে কি রান্না করব কি রান্না করব এরকম করে বসেই ছিলাম, থেকে থেকে ভাবলাম যে গতকালকে আমি দোকান থেকে আলু নিয়ে আসলাম, তো যে আটার কাই করব কোন, তো সেই আলুটা সে ঘন্ট করি আর সাথে একটু রুটি বানাইয়ে দিই রাফির আব্বুর। তো আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। তো দেখেন পানি গরম করে নিয়েছি লবণ দিয়ে, এখন এর ভিতরে আমি আটা দিয়ে দেব। আর রুটি বানাইয়ে রেখে দিলে রাফি আর আনাসও সারাদিন টুকটাক খাতি করে। তো ঠিক আছে, দুই হাত না হলে হচ্ছে না, আমি দুই হাত দিয়ে আটার কাইটা করে নিই। তো দেখেন ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিলাম, তখন একটু ঘন করে নেব আর একটু সামান্য। তো দেখেন এখন ফোড়ন দিয়ে নেব, এই যে বাটিতে ঢেলে দিয়েছি। গরম তরকারি সর আব্বু, সর গরম তরকারি, উফ দাঁড়াও। তো দেখেন খুব সুন্দর মজার তরকারিটা হয়ে গেল, ই করব রুটিটা বানিয়ে নেব, যে রুটির কাই করে রাখিছি। তো ঠিক আছে, আমি ঝটপট দেখেন আনাস এসে জ্বালাচ্ছে রুটিটা বানিয়ে, রে বাবা এই জায়গায় থাক রুটি বানিয়ে, তারপর ঘরে গিয়ে ক্যামেরা অন করবো ইনশাল্লাহ। দাও 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 আমার কাছে, দাও তুমি বসবা রুটি বানাবা, দাও আমার কাছে, দাও আমার কাছে দাও, আমি আটা দিচ্ছি।
এনো হুম ওটুক নিয়ে তুমি বানাও আর আমি একটু বানাই। তরকারি রান্না হয়ে গেছে, এখন দেখেন আমি ঝটপট রুটিগুলো বানিয়ে নিচ্ছি। আর এদিকে আনাস আমার পান নিচে বসে বসে আটা নিয়ে খেলা করছে। ছেলেপিলে নিয়ে কাজ করা কত যে কঠিন, প্রতিটা দিন মনে হয় এক একদিন এক একটা যুদ্ধ করে আমি দিন পার করি। জানি না এই দিনটা আল্লাহ আমার কবে শেষ করবে, হয়তো বা আশা করি আর কি যে মনে হয় 3 বছর বয়স হলি তখন তো অনেক বোঝা শিখে যাবে, যা বলবো তাই শুনবে, জানি না কি হবে। তারপরে এই যে দেখেন খাবার রেডি, তো রুটি আর এদিকে ডাল। তো রাফি রাফির আব্বু আনাস ওরা খুব খুশি। ক্যামেরার পিছনে পাড়ার একজন বাচ্চা আছে আগলা গাই, যার কারণে ওর আর ক্যামেরার সামনে আনলাম না। তো ওর একটা রুটি আর একটু আলু দিয়ে দিলাম যে বসে বসে ওখানে ক্যামেরার পিছনে খা। তো যাই হোক আসলে কি বলবো, সকালবেলা এই যে রুটি আর আলু ডাল এগুলো আমার আনাস রাফি খুব পছন্দ করে, যার কারণে আমি অনেকটা আটা এনে রেখে দিয়েছি। আর রাফির আবুরও আবার রুটি পছন্দ, তবে গ্যাস পুড়ে অনেক রুটি বানাতে গেলে, যার কারণে বানাতে মন চায় না মাঝে মাঝে। তো দেখেন আর রাফি আনাস খুব স্টাইল করে করে খাচ্ছে আর বলছে খুব মজা খুব মজা, ইয়াম্মি ইয়াম্মি। তারপরে যে দেখেন সকালে কি সুন্দর রোদ বের হলে একটু পরেই বৃষ্টি। তো বৃষ্টি এবার আমাদের বাংলাদেশের এত ভালোবেসে ফেলাইছে যে ছেড়ে যাতেই চাচ্ছে না। মানে অন্য বছরে এতদিন কিন্তু 2 মাস আগেই বৃষ্টি চলে যায়, বর্ষাকাল চলে যায়, আর এবার বর্ষাকাল যাচ্ছেই না, একটু পর পর বৃষ্টি। তো দেখেন থাল বাসনগুলো মাছ দিলাম সকালে খাওয়ার পরে, মেজে ওই যে দিয়ালের পারে রেখে দিয়েছি, আর বৃষ্টি চলে আসে, দৌড় দিয়ে ঘরে চলে আসলাম, এসে তাই আবার একটু ক্যামেরা অন করলাম। আর আমার রান্নাঘরের দরজার অবস্থা দেখেন, ভেঙে চুড়ে তছ নছ হয়ে গেছে। তো দেখেন এখন হচ্ছে দুপুর 2:10, তো আমি রাইস কুকারে আলু ভর্তা ভাত বসাইছি। আর এদিকে এই যে আমাদের পাড়ায় একজন আর কি প্রতিবেশীরা আকিকা দিয়েছে, তো সে আকিকার গোশ দিয়ে গেল। আসলে রিজিকে থাকলে যা হয় আর কি, সকালে সে আলু ভর্তা মানে আলুর ডাল আর রুটি, আর দুপুরে শুধু আলু ভর্তা করছিলাম, আর তার মাঝখানেই দেখেন গরুর গোশ দিয়ে গেল। তো সত্যি রাফির আব্বু আবার বলছে দেখো রিজিকে আজকে আমাদের গরুর গোশ ছিল। তো ঝটপট এখন কি আর করা, গরুর গোশ নিয়ে রান্নাঘরে চলে যাচ্ছি, রান্না করব। প্রেশার কুকারে দেব একবারে মাখিয়ে কাটা মশলায় যাতে ঝটপট হয়ে যায়, আর রাইস কুকারে ভাত ততক্ষণে হতে থাক। তো দেখেন গোশটা খুবই সুন্দর মাশাল্লাহ, একদম সলিড গোশ, কোনো একদম হার্ড নাই, এত সুন্দর লাল লাল গোশ দেখেই মনে হচ্ছে কাঁচা খেয়ে নেই। মানে গরুর গোশ এত ভালো লাগে খাতি আসলে। তো গরুর গোশ তো খাওয়া আমার নিষেধ, মুখে যে দাঁত হয়েছে দাঁতের জন্য মানে অ্যালার্জি জাতীয় যত খাবার আছে সব খাওয়া নিষেধ। তো গোশটা বাটিতে ঢাললাম, ঢেলে রাফির আব্বুর আবার দেখাতে আসলাম। রাফির আব্বু তো মাশাল্লাহ দেখে খুব খুশি হচ্ছে, বলছে কি সুন্দর গোশ, কিনেও কোনোদিন এত সুন্দর গোশ কিনতে পারিনি, কিনতে গেলে হাড় ভরে দেয় কিছু বলতে পারি না, আর কি সুন্দর গোশ দিয়ে গেছে। তো যাই হোক এখন ছোট ছোট করে কাটবো, কেটে ঝটপট প্রেশার কুকারে বসিয়ে দেব। ওদিকে ভাত হয়ে গেছে আমার। তো দেখেন এই যে গরুর গোশটা ছোট্ট ছোট্ট করে কাটিছি, কি সুন্দর, ধুয়ে নিয়ে এলাম। আর এখানে দারচিনি এলাচ আর জিরে গরম কড়াইতে ভেজে নিয়েছি, ভেজে পাটাশিলে বেটে নিয়েছি। পেঁয়াজ রসুন শুকনো মরিচ তেজপাতা লবণ হলুদ গুঁড়ো মরিচ তেল, আর এই যে প্রেশার কুকার এখন সব দিয়ে বসিয়ে দেব। ও আর সরিষা রাফি
আবু টেবিলের পারে সরষের তেলের বোতল নিয়ে আসো তো একটু। আবু নিয়ে আসো, আমি যে ভিডিও করছি নিয়ে আসো। রসুন দিয়ে দিলাম, এই কাঁটা মশলার এই গোষ্ঠটা রাখির আব্বু আবার পছন্দ করে আমার হাতের। কিছুদিন আগে এরকম হাঁসের গোশ রান্না করে দিলাম কাঁটা মশলায়, দেখুন গুঁড়ো মশলা দিয়ে দিলাম। সব উপকরণ গুলো এক এক করে দিয়ে দিয়েছি। শুকনো মরিচের গুঁড়ো নিয়ে আসি তো একটু ভালো না, একদম নষ্ট হয়ে গেছে। সাথে একটু সরিষার তেল দিয়ে দেবো। সরিষার তেল দিয়ে যে কোনো গোশ রান্না করলে বেশি টেস্ট হয় আমার কাছে। খুব ভালো করে নাড়াচাড়া করে পানি দিয়ে দেবো অল্প পরিমাণে। তো দেখেন 3-4 মিনিট ধরে খুব সুন্দর করে নাড়াচাড়া করে মাখিয়ে নিয়েছি। তো এখন অল্প পরিমাণে পানি দিয়ে দেবো। ঘ্রাণ বেরিয়ে এসেছে, দেখেন মোবাইলে আলো নেই, কি সুন্দর একটা কালার হয়েছে, খুব সুন্দর কালার হয়েছে রান্নার আগে। তো দেখেন আমি গরুর গোশ রান্না করতে গেছি আর এদিকে ছেলে মেয়েদের আমার অবস্থা, চশমা বের করে কেউ শাহরুখ খান হচ্ছে, কেউ শাকিব খান হচ্ছে, কেউ সালমান খান হচ্ছে। আর এই যে মোবাইলে তো আলো নেই, এত সুন্দর হয়েছে, মানে আর সকালে দেখেন সালাদ কেটে রাখিছি, মানে এমনিতেই শশা কেটে রাখিছি, কিন্তু আল্লাহর কি ই যে সেই শশার সাথে সেই গরুর গোশের মিল করাই দিয়েছে। না তোমরা খাও, বসে বসে আমি দেখি আর কি করবো। তিনজন একসাথে হাত ধর, আফসোস মানে কি গরুর গোশত তোমরা খাও, আমি বসে বসে দেখি। কাপড় গুজা নিয়েছি দাঁতের এই গর্তের ভিতরে, মাড়ির গর্তে কাপড় গুজা নিয়েছি, তা উঠে চলে আসছে কাপড় কে থাকে। খাও তোমরা খাও, রাবি প্লেট দাও, সলিড গোশ দাও, সবই সলিড গোশ, হার গোশ নেই। আবু ডানা ডানা তানা ডানা না, আবু শশা দেবো কি দেবো তোমার, শশা ঝোল দাও মনির হালকা একটু। নাও বেশি করে খাও আবু, এই হাত দিয়ে খেতে হয়, ডান হাত দিয়ে, এই হাত দিয়ে খাও, এই হাত এই হাত এই হাত এই হাত দিয়ে খাও। না তুমি নাও না, আমার দাঁতের গর্তের ভিতরে যে সেই ওই কাপড় গুজে নিয়েছি পড়ে যাচ্ছে, আর যদি কিছু যাচ্ছে এই জায়গায় তো আমার
সিনে যে লাগছে কেন আমি ভালো কিছু রামলি দা তোমার নাক বুঝে যায় সেদিন ঠান্ডা লাগে এখন কবা না কি কার গস বিলে ভালো লাগছে তাই বলে তোমার রান্দা রান্দা সুনাম আর করবা না পাঁচজনের আকিকা দিয়েছে না সাতজনের পাঁচজন সাতজনের আকিকা একসাথে এক গর্বতি আবু অল্প অল্প করে ছিঁড়ে ছিঁড়ে খাওয়ার আনাস একবারে গালের ভিতর দিয়ে চাবাই তো তারপরে দেখেন খাওয়া দাওয়া শেষ করে রাফির আব্বু ঘুমাচ্ছে তো ঘরে তো আর শব্দ করা যাবে না এখন আমি রাফি আর আনা চলে আইসি এই যে বাউলের এখানে ভাবলাম এখানে সন্ধ্যা পর্যন্ত বসে থাকবো থেকে ভিডিও এডিট করব কি আর করব বাড়িতে আর যাব না তো রাফির আব্বু ঘুমাক খালি কয় যে বাচ্চা যাব বাচ্চা মানে এই নাম এর নাম আমরা কই বাসরা তাই ও খালি কয় যে বাচ্চাই যাব বাচ্চাই দুই ভাই দাঁড়াও তো একটা ছবি তুলি ভাইয়ের নাও সাথে পানির কাছে যাচ্ছ কেন এ রাফি কি ব্যাপার আল্লাহ তো ওখানে বসে বসে বেশ সময় ধরে ভিডিও এডিট করলাম আর রাফি আর আনাস দেখতে পারলেন কি সুন্দর খেলা করছিল তো তারপরে যে আমাদের গোরস্থানের পাশ দিয়ে চলে যাচ্ছি একটা বাড়িতে যে বাড়ি মানে যারা আর কি ধুন্দল দোকানে দিল বিক্রি করার জন্য তো সেই বাড়ি যাচ্ছি যে তাদের কাছে বলতে আমার 2 কেজি ধুন্দল দিতে তো ধুন্দল তরকারিটা আমার অনেক পছন্দ আর যেহেতু বাড়ির পারের জিনিসের একটু দাম কম হয় ধুন্দল কিন্তু বাজারে অনেক দাম কিন্তু বাড়ির পারে একটু কম দাম আবার টাটকা জিনিস তো এখানে দেখেন একটা ড্রাগনের ক্ষেত আর কি তো অনেক ড্রাগন ধরে আছে এখনো পাকিনি কাঁচা যার কারণে দেখা যাচ্ছে না তো দেখেন বাড়ি চলে আসি ওই বাড়ি 2 কেজি ধুন্দলের কথা বলে আসলাম যে আমার 2 কেজি ধুন্দল দেবেন একবারে তো বাড়ি এসে এতে ছাগলের এখন ঘাস কেটে দেবো এই ঘাস কয়টা রাফির আব্বু মাঠেতে কেটে নিয়ে এসে গোসল করার আগে বৃষ্টির ভিতরে আবু সরে যাও ও ঘোড়ার পরে বসো আমি মনার ঘাস কেটে দিই ডাকছে ডাকছে তো ঠিক আছে মনার ঘাসগুলো কেটে দেখেন ছাগলের খড় কেটে করছি ঘাস কেটে দেওয়া শেষ তো এখানে যাচ্ছি যে আমি 1 গাদা টাকা নিয়ে 625 টাকা বাবা নিয়ে যাবে না এই টাকা ও দিতে হবে তো এই টাকা নিয়ে এখন আমি যাচ্ছি 625 টাকা দিতে যাচ্ছি ইন্টারনেট বিল তো আমার যে শাশু শ্বশুরের কাছে বিল দিই সে আমাদের বাড়ি এসে নিয়ে যায় কিন্তু এখন কাদার জন্য মোটর সাইকেল নিয়ে আসতে পারছে না তাই বলল যে আমি রাস্তায় দাঁড়াই রয়েছি এসে বিল দিয়ে যাও আজকে ইন্টারনেট সকালবেলা শেষ হয়ে গেছে প্রতি মাসের 17-18 তারিখে শেষ হয়ে যায় আবু আমি এই টাকা দিতে যাচ্ছি তোমার দাদার কাছে রাস্তায় হ্যাঁ বাড়তি টাকা নিয়ে আসিনি দোকানে যাওয়ার মতন বাকি করে বাকি না বাকি নেওয়া যাবে না
তো ইন্টারনেট বিল দিলাম, দিয়ে তারপরে কিছুক্ষণ আশেপাশের বাড়িতে বসে থেকে গল্পটল্প করে এই তো ঘরে আসলাম। ঘরে এসে আনাসের ঘুম পাড়িয়ে দিয়েছি, দিয়ে এখন সন্ধ্যা মানে আর মনে হয় 5-10 মিনিট আছে মানে মাগরিবের আজান দেওয়ার। তো জানালাগুলো সব বন্ধ করে দিয়েছি এক এক করে। তো জানালাগুলো বন্ধ করে দিয়ে ঘরে দরজা লাগিয়ে চলে যাচ্ছি এখন রান্নাঘরে। তো রান্নাঘরে যাওয়ার আগে এই যে দেখেন রাফির আব্বুর একটা প্যান্ট, তো সেটা কলপাড়ে রেখে দিলাম। আসলে আমার যে কোনো কাপড় ধোয়ার সময় হলে কলপাড়ে রেখে দিই, তাহলে মনে থাকে যখন ঝটপট করে দেখা যাচ্ছে সময় পাই হাতে তাড়াতাড়ি করে কেসে ধুয়ে রোদে দিতে পারি। তো রাফির একটা শার্ট আর রাফির আব্বুর একটা গেঞ্জি আর একটা প্যান্ট জমেছে আবার, তো কলপাড়ে রেখে দিলাম। তো তারপরে চলে আসলাম এই যে রান্নাঘরে। এসে আমার এই যে দুপুরবেলা সেই প্রেশার কুকারে রান্না করিলাম আর সকালবেলা সেই কড়াইতে আলুর ডাল রান্না করিলাম, তো সেটা এখনও মাজা ধোয়া হয়নি, তো পানিতে ভিজিয়ে রাখলাম। এখন মেজে ধুয়ে নেব একবারে, কারণ আনাস এখন ঘুমাচ্ছে, কমপক্ষে 2 ঘন্টা ঘুমাবে, এই সুযোগে আমি অনেকগুলো কাজ করব। আর আমার রান্নাঘরের দরজার তো অবস্থা দেখতে পারছেন, দরজাটা শুধু আমি বানাচ্ছি কিন্তু ঠিক মতো বানাতে পারছি না। রাফির আব্বু জানি না কবে বানিয়ে দেবে, দেবে না ঠিকই কিন্তু মানে অনেকদিন পরে আর কি, মানে যে কোনো কাজও ধীরে সুস্থে করে, খুব মানে যে কোনো কাজ যখন দরকার তখনও করে দেয় না বা তখন করেও না। একটা কাজ দেখা যাচ্ছে আজকে আমার করা দরকার, সেই কাজ কমপক্ষে 2 সপ্তাহ পরে করবে, মানে সময়ের কাজ সময় করে না। তো দেখেন রেকের ভিতরে যে সারাদিন যা টুকটাক থালা বাসন হাঁড়িকুড়ি মেজে ধুয়ে পানি ঝরাতে দিলাম, সব পানি ঝরে গেছে। এখন এই যে পানি ঝরা থালা বাসন আমি এই রেকের উপরে রেখে দিই, তো সব এক এক করে রেখে দিচ্ছি ওই রেকের উপরে। এই তো মোটামুটি কাজ। তো যাই হোক, আনাস ঘুমাচ্ছে, নিরিবিলি এখন কাজগুলো করছি। তারপরে দেখলেন থালা বাসনগুলো সেই গুছাতে গুছাতে আবার আমার দাঁতে জ্বালা শুরু হয়ে যায়, ঘরে এসে আবার ছটফট করে কাঁদছি, কাঁদতে কাঁদতে আল্লাহর রহমতে আবার ঠিক হয়ে যায়। পরে গেছি আবার এই যে দেখেন রুটি বানাতে রাতের জন্য, তো রাফির আব্বুর জন্য রুটি বানাই নিয়ে আসলাম। তারপরেও এখন অল্প অল্প ব্যথা করছে, তো ইনশাল্লাহ আজকের রাতটা শেষ হলে কালকে ডাক্তারের কাছে যাবই। রাফির আব্বু গেলেও যাব, না গেলেও আমি একা একা যাব, আর সহ্য করার মতন নেই বা আর দিন পার করার মতন নেই আমার। তো দুপুরে সেই গোশ আছে এই যে আর সাথে রুটি বানিয়ে রেখে এখন আমি আমার টুকটাক যা কাজ আছে সেগুলো অফ ক্যামেরায় করব। আর ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, আজকে অনেক লম্বা ভিডিও হয়ে গেছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করবেন। ও আরেকটা কথা আপনাদেরকে বলি, গতকালকের কমেন্ট বক্সের প্রতিদিন কিন্তু আনাসের জন্য কমেন্ট বক্স বন্ধ হয়ে যায়, আর গতকালকের কমেন্ট বক্সটা আমি নিজেই বন্ধ করে দিলাম, তো যার কারণে আপনাদের কাছে দুঃখিত। তো তারপরেও 5-6 জনে কমেন্ট করছিলেন, আমি তাদের কমেন্টের উত্তর দিয়েছি দেওয়ার পরে আর কি, মানে ঘুমানোর আগে কমেন্ট বক্সটা অফ করে রাখিলাম, যে যাতে ঘুম থেকে উঠে এমন কোনো কমেন্ট যেন না দেখি যাতে মন খারাপ হয়ে যায়। এমনিতে দাঁতে জ্বালানে খুব কষ্টে আসি, তারপরে 2-1টা খারাপ কমেন্ট দেখলে তখন আরও খুব কষ্ট লাগে। তো আনাসে যে এখনও ঘুম আসছে, তো যাই হোক এই জন্য আমি কমেন্ট বক্স অফ করে ঘুমিয়ে গেছিলাম আর কি গতকাল রাতে।